আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি আল্লাহ রহমতে ভাই অনেক ভালো আছেন তো আপনাদের রিকোয়েস্টেই কামিজ সেলাইয়ের একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আপনারা অনেকেই আমার কাছ থেকে কামিজ সেলাইয়ের ভিডিওটি চেয়েছিলেন যার জন্য এই ভিডিওটি আজকে আমি তৈরি করেছি আপনাদের জন্য তো আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বেলাইকেনটিতে ক্লিক করে দিবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য তো আজকে আমি যে কামিজটা সেলাই করব সেই কামিজের কাটিংটা কিন্তু আমার অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা যদি কেউ না দেখে থাকেন এখন পর্যন্ত সেটা তো তার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো এবং এন্ড স্ক্রিনেও আমি সেটা দিয়ে দিব। চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন তো চলুন এখন কামিজটা সেলাই করি প্রথমে গলাটা সেলাই করার জন্য এখানে গলার যে পট্টি আছে সেটা আমি গলার সাথে অ্যাটাচ করে নেব তো তার জন্য পট্টির যে বাইরের সাইডটা আছে সেটাকে ভাঁজ করে নিতে হবে উল্টো পাশে মানে গলার পটিটা যেন উল্টালে সেলাইটা ভেতর দিকে থাকে সেভাবে ভাজ করে সেলাই করে দিব। এখন ধরনের বকরম ব্যবহার করিনি কারণ যারা নতুন আছেন তারাও যেন খুব সহজে কামিজ তৈরি করতে পারেন সেজন্য কোনো বক্রম ব্যবহার করা হয়নি তবে ইনশাল্লাহ সামনে বক্রম দিয়ে কিভাবে গলা লাগাবেন সেটাও আমি শেয়ার করব তো গলা সেলাই শেষ হয়ে গেছে গলার পট্টিটা এখন এই পট্টি গলার সাথে কিভাবে অ্যাটাচ করব সেটাই দেখিয়ে দিচ্ছি তো এখানে যে জামার কাপড়টা আছে সেটা আমি সোজা পাশে নিয়েছি সোজা পাশে নিয়ে এখন যে পটিটা আছে সেটার যে সোজা পাশটা আছে এটা উল্টো পাশ আর এই যে সোজা পাশটা তো গলার গলার পট্টির সোজা পাশ আর জামার সোজা পাশটা কিন্তু একসাথেই থাকবে তারপর এখান থেকে রাউন্ড করে একটা সেলাই হবে মানে গলা যেভাবে আছে সেভাবেই আমি সেলাই করে দিব গলার পটিটা ঘুরিয়ে ঘুরিয়ে একটু সেলাই করতে হবে এভাবে সেলাই করা কিন্তু অনেক সহজ দুটো কাপড় একসাথে লাগিয়ে করা কিন্তু খুবই সহজ আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন আপনার ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে তো গলার পটি লাগানোটা শেষ হয়ে গেছে দেখতেই পেলেন কত সহজেই কিন্তু গলাটা লাগিয়ে ফেললাম এখন আমি যেখানে সেলাই করেছি তার পাশে যেটুকু অল্প অল্প পরিমাণ যে কাপড়টা আছে সেটাকে আমি হালকা করে কেটে নিচ্ছি যেন গলাটাকে উল্টাতে কাপড়টা ভাজ হয়ে না যায় এবং খুব সহজেই যেন পটিটা উল্টানো যায় আর হাত দিয়ে এভাবে সেলাইয়ের উপর দিয়ে একটু প্রেস করে দিলেই কিন্তু সেলাইগুলো খুব সুন্দর করে বসে যাবে তাহলে পটিটা উল্টাতে আর কোনো সমস্যা হবে না আর কাপড়েও কোনো ভাজ হবে না দেখতে পাচ্ছেন কত সহজেই কিন্তু কাপড়টা উল্টিয়ে গেল এবং কোনো ভাঁজ ছাড়া গলার কিন্তু কোনো ধরনের কোনো ভাঁজ পড়েনি কাপড়ের তো একইভাবে আমি পেছনের পার্টটাও কিন্তু গলার যে অংশটা আছে সেটাও আমি লাগিয়ে নিয়েছি এখন কামিজের যে দুটো পার্ট আছে আছে সেই দুটো পার্টকে একসাথে আমি জয়েন করে নিব আর সেটাকে অবশ্যই সোজা পাশে দুটোকে রাখতে হবে আর গলার পটিটা আছে সেটাও কিন্তু ছাড়িয়ে নিতে হবে এখন এই কাঁধের যে অংশটা সেলাই করব এভাবে লম্বা পাশে কাঁধের অংশটা দুটোই আমি সেলাই করে নিয়েছি এখন বডিটা সেলাই করব। আর এখানে কামিজ কাটার সময় এক্সট্রা যে এক ইঞ্চি বা দেড় ইঞ্চি পরিমাণ কাপড় যে রাখা হয় সেখান থেকেই সেভাবে মাপ দিয়েই কিন্তু বডির মাপ দিয়েই এই সেলাইটা হবে আর এখানে কোমরের যে কাটা আছে সেটার চিহ্ন দিয়ে নিয়েছি এখানে বডিটা সেলাই করার সময় এখান থেকে কিন্তু একদমই এখানে বের হওয়া যাবে না মানে কাটা যে দিয়েছি কাটা পর্যন্ত কিন্তু বের হওয়া যাবে না এখানে এক ইঞ্চি পরিমাণ একটা মার্ক করে নেবেন যে বডি সেলাইটা এসে ঠিক এই জায়গাটায় থামবে তো আমি সেলাই করে নিচ্ছি আপনারা যে কোনো কামিজের আপনাদের কামিজের মাপ নিয়ে সেই বডি অনুযায়ী সেলাই করতে পারেন তো আমার সেলাই করা হয়ে গেছে দুপাশে আমি সেলাই করে নিয়েছি এখন আমি হাতাটা সেট করে নেব হাতা সেট করার আগে আমি যেহেতু এখানে ফুল হাতা নিয়েছি তো তার জন্য হাতার নিচের যে অংশটা আছে সেখানে আমি হাফ ইঞ্চির মতো ভাজ করে নিচ্ছি ডাবল ফোল্ড করে নিচ্ছি এখানে ডাবল ফোল্ড করে সেলাই দিয়ে নিতে হবে তো দেখুন আমি সেলাইটা করে নিয়েছি এখন এই হাতাটাকে আমি আবার ভাজ করে নিব মাছ বরাবর আমি ভাজ করে নিব ভাজ করে নেওয়ার পর এখানে হাতার মহড়া যতটুকু হবে সেই পরিমাণ আমি এখানে দাঁত কেটে নিব আমি এখানে সোয়াচারের মতো নিয়েছি আপনার আপনাদের যতটুকু পরিমাণ হয় ততটুকু পরিমাণ নিতে পারেন তো আমি এখানে সোয়াচারের ওখানে আমি একটা দাঁ কেটে নিচ্ছি আর হাতার যে মোহরি মহড়া আছে জামার মহড়ার সাথে হাতার মহড়ার এই পাশটা আমি মাপ দিয়ে নেব যতটুকু হয় আমি সেখান থেকে আরেকটা দাগ দিয়ে নিব এভাবে জামাটাকে মিলিয়ে দাগ করে নিব অথবা আপনারা আরেকটা করতে পারেন যে অল্প করে সেলাই করে আপনারা দেখতে পারেন কতটুকু আসলে সেলাই করা যাবে তো এই দাগ থেকে হাতার নিচের যে আমি মুহুরি কেটেছিলাম সেই পর্যন্ত মানে মুহুরি দাগ দিয়ে নিয়েছিলাম সেই পর্যন্ত আমি দাগ কেটে নেব তো আমি দাগ দুটোকে মিলিয়ে দিয়েছি এবং হাতার যে নিচের নিচে যে আছে সেটাকে আমি হালকাভাবে একটু রাউন্ড শেপে নিয়েছি যেহেতু আমার হাত আমাদের হাতের নিচের অংশটা একটু চাপা থাকে তো সেই জন্য হাতের কোনোই থেকে নিচ পর্যন্ত একটু রাউন্ড করে কেটে নেবেন বা রাউন্ড করে সেলাই করে নেবেন তো হাতাটা সেলাই করার পর আপনারা কিন্তু মাপ দিয়ে দেখতে পারেন হাতাটা ঠিক আছে নাকি আমি হাতাটাকে সোজা করে নিয়েছি এখন হাতাটা জামার সাথে আমি অ্যাটাচ করে নিব তো এই যে জামার যে দেখতে পাচ্ছেন একটু কম বেশি করে কাটা সামনের পাটটা কিন্তু একটু বেশি করে কাটা আর পেছনের পাটটা কম করে কাটা এটাকে তাল পাট বলে তো হাতারও সেম একই রকম আছে এই এক পাশটা বেশি কাটা আছে এক পাশটা কম কাটা আছে ওভাবেই কিন্তু মিলিয়ে দিতে হবে যে হাতার যে পাশটা বেশি কাটা সেই পাশটা জামার সামনের পাশটার সাথে কিন্তু মিলবে সেভাবেই হাতাটাকে বসাতে হবে আর এখানে বডির যে সেলাইটা আছে সেই বডির সেলাইয়ের সাথে হাতার যে সেলাই আছে সেটা একসাথে করে নিয়ে তারপর কিন্তু সেলাইটা করতে হবে আর হাতাটা সোজা পাশে থাকবে কিন্তু জামাটা উল্টা পাশে হবে আর জামার যে হাতা আছে জামার হাতার ভেতরের দিকে আমি হাতাটা দিয়ে দিয়েছি আর দুটো সেলাইকে একসাথে করে নিব একসাথে করে নিয়ে এখন আমি সেলাই করবো এটাকে আর সেলাই করার সময় বডির যে এই কাপড়টা আছে সেটাকে একটু ত্রিভুজের মতো তিন কোনা করে ভাজ করে নেব এতে করে কি হবে এতে করে সেলাইয়ের পর আমরা আমাদের বডির যে কাপড়টা আছে সেটাতে কিন্তু টান লাগবে না বডির যে সাইডের কাপড় আছে সেটাতে কোনো ধরনের কোনো টান লাগবে না এই জন্য ওই কাপড়টাকে সেলাই করার আগে ত্রিভুজের মতো ভাঁজ করে নিতে হবে তো এই যে সেলাই হয়ে গেছে চার পাঁচটা সেলাই হয়ে গেছে আমি সোজা করে দেখিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন হাতাটা কিন্তু খুব সহজ করে লাগিয়ে ফেললাম এখন আমি যে সাইডের সেলাইটা আছে কামিজের যে সাইডের সেলাই কোমর থেকে নিচ পর্যন্ত সেটাই সেলাই করব তো তার জন্য আমি এখানে হাফ ইঞ্চির একটু কম কাপড় নিয়ে ভাজ করে নিয়েছি এবং এটাকে আমি আরেকবার ভাজ করে নিব দুবার করে ভাজ করে নিয়েছি এখন এই ভাসটা ঠিক যে কোমরের যে কাটাটা আছে আমরা যে পর্যন্ত সেলাই করে থেমে গিয়েছি সেই পর্যন্ত আমরা সেলাই করে নিয়ে যাব এটা আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলেই কিন্তু আপনারা পারবেন তো আমি বুঝতে পারছি না কতটুকু আপনাদেরকে বোঝাতে পারছি অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবেন আর আপনাদের কোনো ধরনের কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্স কমেন্ট বক্সে জানিয়ে দিবে আমি ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব তো এখন এই যে যে কাটাটা আছে বা ফাড়াটা আছে এই পর্যন্ত আসার জন্য সেলাইটা ঠিক একইভাবে কিন্তু ওপর দিকে নিয়ে আসতে হবে ভাঁজটা একই রকম হবে নিচ থেকে ওপর পর্যন্ত তারপর এই এই পর্যন্ত এসে আমি কামিজটাকে ঘুরিয়ে নিচ্ছি ঘুরিয়ে নেওয়ার পর আরেক পার্টটা যে সেলাই করব সেই কাপড়টা ঠিক একই রকম ভাবে ভাজ করে নিব আশা করছি আপনারা বুঝতে পারছেন যে ভাজটা দিয়ে আমি শুরু করেছিলাম সেই ভাজ দিয়েই কিন্তু আমি একইভাবে নিয়ে আসছি এখন এই সেলাইটা একজন তো চলে যাবে চার পাঁচটা সেলাই করে নিয়েছি এবং নিচের যে পার্ট আছে নিচেটাও আমি সেলাই করে নিয়েছি এখন এটাকে ডাবল করে সেলাই দিয়ে দিব এই যে কামিজের এই ফাড়াটা কিন্তু খুব সুন্দর করে বসে গেছে দেখতেই পাচ্ছেন এখন এর সাইড দিয়ে আরেকটা সেলাই দিয়ে দিব এখন কোনো ঝামেলা নাই এখন একদম সোজাভাবে সেলাই করে আসতে হবে তবে কামিজের যে ফাড়াটা আছে সেখানে একটু কিছু টিপস আছে সেটা আমি বলে দিচ্ছি সেলাই করার কিছু টিপস আছে কামিজের ফাড়ার ওখানে তো এভাবে সেলাই করে ফাড়াটার ওপর একটুখানি উপর পর্যন্ত আসতে হবে অনেক সময় অনেকেই দেখা যায় যে ফাড়াটার পর্যন্ত এসে তারপরে কিন্তু এটা ঘুরিয়ে দেয় কিন্তু আমি যেটা করি যে ফাড়াটা আছে তার চেয়ে একটু উপরে আমি সেলাইটা নিয়ে যাই নিয়ে তারপর আমি আবার সেই ওপর থেকে সেলাইটা আবার শুরু করি এভাবে করলে ফাড়ার যে সেলাইটা আছে সেটা একদম খুব সুন্দর মজবুত হয়ে বসে যায় আর সেখানে ছেড়া সম্ভাবনাও কম থাকে তো কামি সেলাই হয়ে গেছে এখন আমি গলাটা সেলাই করব আর গলাটা এখানে আমি হেম সেলাই করে আপনাদের দেখিয়ে দিব কিভাবে সহজে হেম সেলাই করতে পারবেন বা হেম সেলাই করার নিয়ম যেটা আসলে এটা হাতেই সেলাই করছি গলার পট্টিটাকে এভাবে উল্টিয়ে নেবেন আর সুতাটা এখানে এক এক মানে ডাবল ফোল্ড করবেন না সুতোটা যেন সিঙ্গেল ফোল্ড থাকে সেই সেদিকে লক্ষ্য রাখবেন তো প্রথমে জামার কাপড়ের ওপর থেকে আমরা যে কাঁথা সেলাই যেভাবে করি জামার কাপড় থেকে আগে উঠাতে হবে তারপর গলার যে পটি আছে সেটার থেকে বের করে নিতে হবে এভাবেই কিন্তু হেম সেলাই করে দুটো একবারে সেলাই করলে হেম সেলাইটা বাঁকা হয়ে যাবে দেখতে ভালো লাগবে না প্রথমে আগে জামারটা এভাবে সেলাই তারপর কিন্তু গলার পটিটার ওপর থেকে সুজটা বের করে নিতে হবে এভাবে আমি পুরা গলাটা সেলাই করে নিব তো এই যে আমার কামিজ কিন্তু সেলাই করা হয়ে গেছে দেখতে পেলেন কত সহজভাবে আমি কামিজটা বোঝানোর চেষ্টা করেছি তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আর যদি আপনারা কোথাও বুঝতে কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমি ইনশাল্লাহ আপনাদের উত্তর দেওয়ার অবশ্যই অবশ্যই চেষ্টা করব এবং যেটা বুঝেন নাই সেটা বোঝানোর যতটুকু সম্ভব আমি বোঝানোর চেষ্টা করব তো আজকে বিদায় নিচ্ছি আপনারা আরও নতুন যে কোনো ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন কোন বিষয়ের উপর দেখতে চান আমি ইনশাল্লাহ ট্রাই করব আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ